হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ইজ ফর ইউ সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা ক্লাস টুয়েলভের আবার একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, এসি ফান্ডামেন্টাল। খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, অনেকের মনে অনেক ভয় এই চ্যাপ্টার নিয়ে থেকে থাকে। আমরা আগের যে নলেজগুলো গ্যাদার করেছি সেটা এবার ইমপ্লিমেন্ট করব, মানে যেটা ম্যাগনেটিজম থেকে স্টার্ট হয়েছে আমাদের, ইলেকট্রোম্যাগনেটিজম থেকে, এবং ইন্ডাকশানেও আমরা অনেক কিছু শিখেছি। তো এই দুটো জিনিসকে আমরা ইমপ্লিমেন্ট করব, করে অল্টারনেটিং কারেন্ট আমরা তৈরি করব একটা অল্টারনেটিং জেনারেটর বা এসি জেনারেটর দিয়ে। কেমন? তো এসি ফান্ডামেন্টাল আমরা পড়বো আজকে, বা অল্টারনেটিং কারেন্ট বলি আমরা, পরিবর্তী প্রবাহ বলি বাংলায়। তো এর যে কোথায় আমরা পরিবর্তী প্রবাহ ইউজ করি, কোথায় ডাইরেক্ট কারেন্ট ইউজ করি, কোথায় এসি ইউজ করি, কোথায় ডিসি ইউজ করি, এই ব্যাপারগুলো আমরা শিখবো আস্তে আস্তে। কিন্তু ডিসির সাথে এসির যে বেসিক যে ডিফারেন্সটা, বেসিক যে পার্থক্যটা, সেটা হচ্ছে যে এসি কারেন্ট বা এসি ভোল্টেজ যদি বলি আমরা, এসি বলছি মানে কারেন্ট ভোল্টেজ দুজনেই এসি অবভিয়াসলি। তো এসি ভোল্টেজ বা এসি কারেন্ট, এই দুটো জিনিসকে যদি আমরা নিয়ে ভাবি একটু ঠান্ডা মাথায়, তাহলে ডিসিতে কারেন্টটা কখনোই তার ডাইরেকশনটা চেঞ্জ করবে না, মানে যে ডাইরেকশনে ছিল সেই ডাইরেকশনেই থাকবে ডিসিতে। কমতে পারে ভ্যালুটা, মানে এখন 10 অ্যাম্পিয়ার আছে, কিছুক্ষণ পরে কমে 8 হলো বা 6 হলো, আবার বাড়লো, এটা হতে পারে। কিন্তু কখনোই এদিকে কারেন্টটা যাচ্ছিল ঘুরে উল্টো দিকে আসবে না, কার ক্ষেত্রে? ডিসির ক্ষেত্রে। কিন্তু এসির ক্ষেত্রে কারেন্টটা একটা নির্দিষ্ট সময়ের ইন্টারভ্যালে, টাইমের ইন্টারভ্যালে পজিটিভ নেগেটিভ হতে থাকবে। আমরা ক্লাস ইলেভেনে ওয়েভ পড়েছি, সিম্পল হারমোনিক মোশন পড়েছি, তো তার সাথে কিছুটা রিলেটেড, মানে কারেন্টটা কী হবে, পজিটিভ নেগেটিভ দুটো হাফই থাকবে। মানে আমি যদি তোমাদের জাস্ট তর্কের ক্ষেত্রে বোঝানোর জন্য যদি বোঝাই, তাহলে ধরে নাও এটা ধর একটা ভোল্টেজ, সময়ের সাপেক্ষে যদি আমরা এই ভোল্টেজকে প্লট করি, যদি ভোল্টেজের ভ্যালুটা এরকম আসে তাহলে এটা ডিসি, এবং ভোল্টেজ ভ্যালুটা যদি এরকম আসে কোনো কারণে, সেক্ষেত্রেও এটা ডিসি। দেখো কোনো কারণ, কোনো কেসে কারেন্ট বা ভোল্টেজ, তুমি এটা কারেন্ট নিতে পারো, ভোল্টেজ নিতে পারো, একই ব্যাপার, হ্যাঁ আলাদা কিছু নয়। তো কোনো কেসেই কিন্তু নেগেটিভে যায়নি, সেই জন্য এটাকে আমরা বলবো ডিসি। এখানে যেমন দেখো একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, এখানে আমরা সেই কনস্ট্যান্ট না হয় তখন আমরা একটা অ্যাভারেজ ভ্যালু পাবো, কেমন? এখানে আমরা এরকম একটা অ্যাভারেজ ভ্যালু পাবো, কিন্তু কখনোই কারেন্ট কিন্তু নেগেটিভ হচ্ছে না, সেই জন্য এটাকে আমরা ডিসি হিসেবে কনসিডার করবো। তাহলে এসি কোনগুলো হবে? এসি হবে যদি এরকম আমরা কিছু পাই, দেখো পজিটিভ হলো আবার নেগেটিভও হলো, আবার পজিটিভ আবার নেগেটিভ, বোঝা গেল? কিংবা আমাদের বাড়িতে এসি আসে না ডিসি আসে জানো তোমরা? আমাদের বাড়িতে এসি আসে, আমাদের বাড়িতে যেরকম ভোল্টেজ বা কারেন্টটা আসে সেটা দেখতে এরকম হয়, সাইন বা কোসাইন গ্রাফের মতো হয়, ঠিক আছে? দেখো পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, একটা নির্দিষ্ট সময় পরপর, দেখো নির্দিষ্ট সময় পরপর সেম জিনিসটা রিপিট হচ্ছে। এরকম যদি হয় এটাকে আমরা এসি ভোল্টেজ বা এসি কারেন্ট, কেমন? তো এই এসিকে ভালো করে বোঝার জন্য আমাদের যেটা বুঝতে হবে মেইনলি, সেটা হচ্ছে এর যে জেনারেটরটা আছে, যে এসি যে জেনারেটর, সেই জেনারেটর থেকে কী করে পাওয়ার প্রডিউস হচ্ছে, কী করে আমরা ভোল্টেজ পাচ্ছি, সেই ভোল্টেজটা কার কার উপর ডিপেন্ড করে, কী করে ওটা এসি হলো, তার কনস্ট্রাকশন দিয়ে আমরা এরপরে বোঝাবো। ওটা বুঝলে তাহলে আমাদের এসিটা বোঝার সুবিধা হবে, ওই জন্য আমি আগেই জেনারেটরটা তোমাদের পড়িয়ে দিচ্ছি, কেমন? চলো তাহলে আমরা এসি জেনারেটরটা স্টার্ট, চলো তাহলে এসি জেনারেটর শুরু করা যাক। তো এসি জেনারেটরের কনস্ট্রাকশন আমরা মুভিং কয়েল অ্যালভোনোমিটার পড়েছিলাম, সেইখানে কিছু দু একটা আমি কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, তোমাদের আশা করি সেগুলো মনে আছে। তো তার সাথে রিলেট করেই বলতে পারি আমরা, যদি আমরা এরকমভাবে একটা নট পোল নিই, সেমভাবে এখানে
যদি আমরা এখানে একটা নর্থ পোল এখানে একটা সাউথ পোল নেই, আমাদের একটু উপরে আঁকা উচিত ছিল, সাউথ পোলটা দেখে মনে হচ্ছে একটু নিচে নেমে গেছে, একটু উপরে আঁকা উচিত ছিল। চলো একে দেখাই, এটা আমাদের সাউথ পোল, হ্যাঁ এটা নর্থ পোল, এটা সাউথ পোল আছে। তো এই নর্থ পোল সাউথ পোল মাঝখানে যদি আমরা একটা এরকম কয়েলকে রাখি, যদি আমরা এরকম একটা কয়েলকে রাখি, এরকম একটা কয়েলকে রাখি যদি, তো এই কয়েলটাকে আমরা যদি এর মধ্যে ঘোরাই, হ্যাঁ এই কয়েলটাকে আমরা কি করবো এর মধ্যে ঘোরাবো। আমরা এটা 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 পড়েছিলাম যে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সরি একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো কন্ডাক্টর থাকে, সেই কন্ডাক্টরটা যদি চেঞ্জ ইন ফ্লাক্স এক্সিবিট করে, মানে টাইমের রেসপেক্টে যদি ফ্লাক্সটা ওর ও যে ওর যে এরিয়াটা আছে যেখানে আমরা ওর ফ্লাক্স বের করি, সেই ফ্লাক্সটা যদি চেঞ্জ হয়, মানে এখন এত ওয়েবার ফ্লাক্স কিছুক্ষণ পর আবার চেঞ্জ হলো আবার কম হলো, তাহলে ওখানে একটা ইএমএফ ইনডিউসড হয়। তাহলে ডিসি জেনারেটর কী তৈরি করবে? একটা ইএমএফ ভোল্টেজ তৈরি করবে। এসি জেনারেটারও সেমভাবে একটা ভোল্টেজ তৈরি করবে। এখানে আমরা ভোল্টেজ পাবো, এই দুটো একপাশে ভোল্টেজ পাবো। তাহলে আমাদের কী আছে, নর্থ পোল সাউথ পোল দেওয়ার মানে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড সেট আপ হয়ে গেল, ম্যাগনেটিক ফিল্ড সেট আপ হয়ে গেল, আর সেখানে আমরা এরকম একটা কয়েল রেখেছি। এটা একটা টার্নের আছে, এটা 100টা টার্ন, 1000টা টার্ন, 500টা টার্ন, তোমার ইচ্ছে মতো কত ভোল্টেজ লাগবে সে অনুযায়ী তুমি নাম্বার অফ টার্ন বাড়াতে পারবে। ঠিক আছে, তো আমরা একটা টার্ন দিয়ে বোঝাচ্ছি সুবিধার জন্য। আর এইখানটাতে থাকে, এখানটাতে একটা স্লিপ রিং থাকে, হ্যাঁ একটা স্লিপ রিং থাকে। মনে করো এটা হচ্ছে, এটা এই এই রিংটা এর এই এই যে এই কন্ডাক্টরটা এর সাথে লাগানো আছে, আর এখানে আরেকটা রিং আছে, সেই রিংটা মনে করো এর সাথে লাগানো আছে, বোঝা গেল? তার মানে এটা পুরোটাই ঘুরছে, এও ঘুরছে এও ঘুরছে, এই রিংটাও ঘুরছে এটাও ঘুরছে সবার। ঠিক আছে, এখানে এর ওপর একটা ব্রাশ চাপিয়ে দিয়েছি, আমরা ব্রাশ বসিয়ে দিয়েছি। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এরকম একটা তার আছে, সে ঘুরছে, সেই তারের দুটো মাথা, এই একটা গেল এদিক দিয়ে আরেকটা আসছে, দুটো মাথা, এই মাথায় একটা রিং লাগানো আছে, এই মাথায় একটা রিং লাগানো আছে, এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, হ্যাঁ এখানে একটা রিং লাগানো আছে, এখানে একটা রিং লাগানো আছে। তো এই রিংয়ের ওপরে এরকমভাবে একটা ব্রাশ বসে আছে, ব্রাশটা কি স্থির আছে, রেস্টে আছে, আর রিংটা এরকম ঘুরছে। কে ঘুরছে? পুরো সিস্টেমটাই ঘুরছে, এই দুটো রেস্টে আছে, এর ঘুরছে এরকম করে, এরকম আছে এরকম ঘুরছে, রিংটাও ঘুরছে, সাথে ব্রাশটার ওপরে চেপে বসিয়ে দেওয়া আছে। দেখো ব্রাশটা এরকম বসিয়ে দেওয়া আছে, ব্রাশটা এরকমভাবে বসিয়ে দেওয়া আছে। তোমরা দেখবে সাইকেল যারা চালাও, দেখবে সাইকেলে যে ব্রেক করি আমরা, পেছন দিকে এরকমভাবে একটা জিনিস এরকম বসে যায় না, সেরকম একটা জিনিসের উপরে বসিয়ে দেওয়া আছে। সাইকেলের চাকা ঘুরছে, ওটা ঘোরে কি, যে ব্রেক কষে সে কি ঘোরে? সে ঘোরে না। সেরকমভাবে এটা এই যে ব্রাশ বসানো আছে, ব্রাশটা কিন্তু ঘুরছে না, এই রিংটা ঘুরছে, হ্যাঁ এই রিংটা এর সাথে ঘুরছে, এও ঘুরছে এর সাথে। ব্রাশটার কাজ হচ্ছে আমরা পাওয়ারটা এখান থেকে কালেক্ট করবো, সেটার কাজ হচ্ছে ব্রাশটা, কেমন? চলো তাহলে এবার মনে করছি আমি, তাহলে নর্থ পোল থেকে সাউথ পোল এই দিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, এরকমভাবে এরকমভাবে ম্যাগনেটিক ফিল্ড আছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। এই যে ইএমএফ যে বেরোয়, এটা কী দিয়ে বের করি? আমরা ফ্লেমিং রাইট হ্যান্ড রুল দিয়ে বের করি, তাই তো? কারেন্টের ডাইরেকশান মনে আছে? ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে কী বের করতাম আমরা? কোন দিকে ফোর্স ফিল করবে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, আর কোন দিকে কারেন্ট ফ্লো করবে সেটা যদি বের করতে হয়, তাহলে আমাদের ফ্লেমিং রাইট হ্যান্ড রুল বের লাগাবো আমরা। তো মনে করছি ওকে আমরা এরম ঘোরাচ্ছি, কোন দিকে ঘোরাচ্ছি? এরম ঘোরাচ্ছি, যে এই দিকে মনে করো এটা এটা আমাদের অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের রেসপেক্ট আমরা এরকমভাবে ঘোরাচ্ছি, এরকমভাবে ঘোরানো মানে নিচের দিকে যাচ্ছে, এ উপর দিকে উঠছে, ফিল করো ঘটনাটা, এই দিকে ঘুরছে তো, এ নিচের দিকে নামছে, এ উপর দিকে উঠছে, তাই তো? তাহলে এ নিচের দিকে নামছে, এ উপর দিকে উঠছে, ঠিক। আর ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আছে? ম্যাগনেটিক ফিল্ড এই দিকে আছে, তাহলে ডান হাত নাও ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। আর এই দিকটা কি হচ্ছে, নামছে, নিচের দিকে নামছে, হ্যাঁ কি না? দেখো দেখো এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড, দেখো ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে, ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে, আর এ কী হচ্ছে, নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে, এরকম ঢুকছে, তাহলে কারেন্ট এখানে এদিকে বেরিয়ে আসবে, এদিকে কারেন্টের ডাইরেকশন কী হবে, এরকম হবে, মনে আছে? এই যে এই যে তিনটে ভালো করে দেখো, তিনটে, এটা কি ম্যাগনেটিক ফিল্ড? এদিকে এদিকে নর্থ পোল আছে, এদিকে সাউথ পোল, ম্যাগনেটিক ফিল্ড মিলে গেল, ঘোরাচ্ছি কোন দিকে, এ কী হচ্ছে, এ কোন দিকে, এ নামছে নিচের দিকে, তাই তো? এই যে এই পাশটা নিচের দিকে নামছে, তাহলে ফোর্স কোন দিকে ফিল করবে? ভেতর দিকে ফোর্স ফিল করবে, ফোর্স এদিকে দিলাম, তাহলে এদিকে ম্যাগনেটিক ফিল্ড, এদিকে ফোর্স এদিকে, তাহলে কারেন্টটা এরকম হবে, এটাতে এটাতে এরকম কারেন্ট হলে এটা উপর দিকে কারেন্ট হবে এটাতে, ঠিক তো? আচ্ছা
এবার দেখো এটা কি, এটা কি, এটা হচ্ছে এসি জেনারেটর, তাই তো? এটা এসি জেনারেটর, তার মানে এর মধ্যে কারেন্টের ডাইরেকশনটা সময়ের রেসপেক্টে চেঞ্জ হবে, টাইমের সাথে সাথে হওয়া উচিত, তাই তো? তো নাম দিলাম এটার এ, এটার বি, এটা এটা সি, এটা ডি, কেমন? তাহলে তাহলে দেখো মনে করছি এখানে ম্যাগনেটিক ফিল্ড কত আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে এখানে বি, বি হচ্ছে এখানকার ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কত, বি। বি যদি ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে ফ্লাক্স কত হবে, ফ্লাক্স মানে বি ডটে, আর নাম্বার অফ টার্ন যদি এনখানা হয় তাহলে এন দিয়ে মাল্টিপ্লাই হবে, হ্যাঁ কি না? তাহলে বি ডট এ মানে আমরা এটা লিখতে পারি এন বি এ কস থিটা, ঠিক তো? ঠিক তো? এই মুহূর্তে মানে নর্থ পোল এখানে, সাউথ পোল এখানে, ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে আর এ এরকম আছে, ঠিক আছে? তারপর এরকম এরকম ঘুরবে, ফিল করো ব্যাপারটা, এরকম করে ঘুরছে দেখো, এরকম আছে, এবার ঘুরছে তো এ এরকম আছে, এবার এরকম করে ঘুরবে এরকম, এই সময় এরিয়াটা চেঞ্জ হবে, এরকম চেঞ্জ হবে আস্তে আস্তে, তাই তো? তাহলে এটা এখন এই এরকমভাবে আছে, এখন কীভাবে আছে, এরকমভাবে আছে, তাহলে এরিয়া ভেক্টরটা এইদিকে দেখো, এরিয়া ভেক্টরটা এরকমভাবে এর সাথে লম্বভাবে আছে পারপেন্ডিকুলারলি, আর ম্যাগনেটিক ফিল্ডটা এরকম আছে, তাহলে থিটা এখন 90 ডিগ্রি, মানে কোনো ফ্লাক্স তৈরি হবে না, ঠিক? তাহলে ঘুরবে যখন আস্তে আস্তে, যখন অ্যাঙ্গেলটা কমবে আস্তে আস্তে, তখন আস্তে আস্তে ফ্লাক্স তৈরি, ম্যাগনেটিক তখন ফ্লাক্স তৈরি হবে, তাহলে এই অবস্থায় ফ্লাক্সটা জিরো হবে, আর এই ঘুরে 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 যখন এরকম হয়ে যাবে ফ্লাক্সটা ম্যাক্সিমাম হয়ে যাবে, কেন? ইন্ডাকশনের ভিডিও দেখো বুঝে যাবে, ইন্ডাকশন আমি যেটা বুঝিয়েছি তোমাদের ফ্লাক্সের কনসেপ্ট ফার্স্ট লেকচারে, যে ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া ভেক্টর, এটা এরিয়া, এরিয়া ভেক্টর এর সাথে পারপেন্ডিকুলারলি এর সাথে লম্বভাবে আছে, এটা যদি এরিয়া হয় এটা লম্বভাবে এরকম আছে, ম্যাগনেটিক ফিল্ড এরকমভাবে ধাক্কা মারছে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এদের মধ্যে ফ্লাক্সটা জিরো হবে, তাহলে এই পজিশনে ফ্লাক্স জিরো, এই পজিশনে ফ্লাক্স ম্যাক্সিমাম, আবার ফ্লাক্স জিরো, আবার ফ্লাক্স ম্যাক্সিমাম, ঠিক আছে? আচ্ছা এবার মনে করো এ তো ঘুরছে বেসিক্যালি, তাহলে থিটাটা কীভাবে চেঞ্জ হচ্ছে, এ কত কত জোরে ঘুরবে তার উপর ডিপেন্ড করবে, তো মনে করো এটা এই মুহূর্তে এটা থিটা অ্যাঙ্গেল, এটা 0 ডিগ্রি ছিল, এরকম করে ঘুরে থিটা ডিগ্রি হলো, এটা কার উপর ডিপেন্ড করবে, কত জোরে ঘোরাচ্ছি আমি তার উপর ডিপেন্ড করবে, তাহলে থিটা মানে আমরা জানি ওমেগা টি, তার মানে আমরা লিখতে পারি ফ্লাক্স ইকুয়াল টু এন বি এ কস ওমেগা টি, লিখতে পারি না, পারি না, পারি লিখতে ফ্লাক্স। আচ্ছা এবার যদি আমরা ফ্যারাডেস ল লাগাই, ফ্যারাডেস সেকেন্ড ল, তাহলে এখান থেকে আমরা ইএমএফ পেয়ে যাবো, এখানে কত ইএমএফ তৈরি হবে, ইকুয়াল টু কত হবে, ডেরিভেটিভ করো, ইকুয়াল টু ডিফাই ডিটি, মাইনাস সাইডটা নিচ্ছি না, মাইনাস সাইডটা লেঞ্জেস লয়ের জন্য উল্টো দিকে হবে, সেটা বোঝানোর জন্য আমি নিচ্ছি না, হ্যাঁ। তাহলে কত হবে, এন বি এ ওমেগাটা বেরিয়ে যাবে সাইন ওমেগাটি, তাহলে আমাদের এটা হচ্ছে এখানে যে ই তৈরি হবে, এখানে যে ভোল্টেজ তৈরি হবে তার ভ্যালু হচ্ছে এটা, কেমন কঠিন আছে কিছু, একদম সিম্পল জিনিস। এবার আমার যেটা কথা সেটা হচ্ছে দেখো এখানে, এখানে দেখো তাহলে কারেন্টটা এরমভাবে বেরোবে, এরমভাবে এসে এদিক দিয়ে বেরোবে কারেন্টটা, এই মুহূর্তে কারেন্টটা এখান থেকে বেরোচ্ছে, তাহলে কারেন্ট এই জায়গাটা আমি পজিটিভ বলতে পারি, হায়ার পটেনশিয়াল, আর কারেন্ট এখান থেকে ঢুকে এরমভাবে ঢুকছে, তাহলে এই জায়গাটা নেগেটিভ বলতে পারি, মানে এখান থেকে আমরা এটা ধরো একটা রেজিস্ট্যান্সে লাগানো আছে, তাহলে কারেন্টটা কেমন ফ্লো করছে, এরম ফ্লো করছে, ঠিক? মানে আমরা ইনস্টেড অফ দিস আমরা এটা লিখতে পারি, মনে করছি আমাদের কাছে এরকম একটা সোর্স আছে, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, এই মুহূর্তে এটার নাম দিলাম ব্রাশ ওয়ান, এটার নাম দিলাম ব্রাশ টু, হ্যাঁ ঠিক আছে, এটা ওয়ান দিই, এটা টু দিই, এটা বি ওয়ান, এটা বি টু, এটা বি ওয়ান, এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, এই গিয়ে এই দিকে ফ্লো করছে, তাই তো? মানে আমাদের এই ছবি অনুযায়ী এটা এটা ধরো এটা এটার নাম দিলাম এক্স, এটা ওয়াই নাম দিলাম, হ্যাঁ ঠিক আছে, দেখো এক্সটা বি টুর সাথে কানেক্টেড আছে আর ওয়াইটা বি ওয়ানের সাথে কানেক্টেড আছে, তাহলে কারেন্টটা কোথা থেকে কোথায় ফ্লো করছে, ওয়াই থেকে এক্সের দিকে, এই দিকে কারেন্ট ফ্লো করছে, কখন, এই মুহূর্তে, এই মুহূর্তে। এবার এটা ঘোরা শুরু করলো, ঘোরা শুরু করলো, করতে 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 এই পজিশনে চলে গেল, এই পজিশনে চলে গেল, ঠিক আছে? মানে এখানে দেখো তুমি যদি 0 ডিগ্রি বসাও, এই মুহূর্তে 0 ডিগ্রি যদি বসাও, এই 90 ডিগ্রি যদি বসাও, তাহলে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইএমএফ ইনডিউস হবে এখন এই মুহূর্তে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে চেঞ্জ হবে। এবার দেখো এই ঘুরলো 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 এরকম হলো, এরকম হয়ে যাওয়া মানে কি, তখন আর কোনো, তখন কী হবে, জিরো হয়ে যাবে, এর সাইনের সাথে প্রপোর্শনাল, তো সাইন আছে এখানে, তাহলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, 0 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন,
বি আর এর মধ্যে অ্যাঙ্গেল দেখো, বি এটা আর এ এরিয়া ভেক্টর এটা, তাহলে এরকমভাবে যখন আছে তখন ফ্লাক্সটা জিরো আছে, ঠিক আছে? ঠিক আছে, দেখো ইএমএফটা ম্যাক্সিমাম হচ্ছে, এবারে ঘুরলো 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 ঘুরতে ঘুরতে এরকম যখন খাড়া হয়ে গেছে তখন জিরো, তখন আর কারেন্ট ফ্লো করবে না, কোনো কারেন্ট ফ্লো করবে না। তারপর যখন এই ঘুরে এরকম হয়ে যাবে, ঘুরে এরকম হয়ে যাওয়া মানে মানে হচ্ছে, আমি এখানে তোমাদের ছবি এঁকে বোঝাচ্ছি, জাস্ট বোঝা বোঝার চেষ্টা করো। এই যদি ঘুরে এরকম হয়ে এপাশে চলে যায় তার মানে এদিকে ডিএ ডিসি চলে আসবে, এদিকে এবি চলে আসবে, হ্যাঁ কি না বলো? এদিকে ডিসি চলে আসবে, এদিকে এবি চলে আসবে, ঠিক তো? হ্যাঁ কি না বলো? তার মানে দেখো এই যে ব্রাশ ওয়ানটা কার সাথে লাগানো আছে? এবির সাথে লাগানো আছে, তাই তো? আর এই ডিসিটা কার সাথে লাগানো আছে? ডিসিটা দেখো ব্রাশ টু এর সাথে লাগানো আছে, এই এই স্লিপিং, এটাকে স্লিপিং বলে, স্লিপিং এর সাথে লাগানো আছে। সেখান থেকে আমরা ব্রাশটা কালেক্ট করি, ব্রাশ দিয়ে পাওয়ারটা কালেক্ট করছি। এবার কি হবে, একইভাবে এখন ডিসির মধ্যে এইদিকে কারেন্ট ফ্লো করবে, একইভাবে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল লাগিয়ে তাই হবে, এ ঘুরছে এরকম, তাহলে এরকম, তাই তো? এদিকে ম্যাগনেটিক ফিল্ড ঢুকছে ভেতর, তাহলে এদিকে কারেন্ট ফ্লো করবে। তাহলে দেখো এখন ডিসি থেকে কারেন্টটা বেরোবে, ডিসি কার সাথে কানেক্টেড আছে? বি টুর সাথে কানেক্টেড আছে, তাই তো? ডিসিটা কার সাথে কানেক্টেড আছে বলো? স্লিপ রিং বি টুর সাথে কানেক্টেড আছে। আর এবিটা কার সাথে কানেক্টেড আছে? এবি কানেক্টেড আছে বি ওয়ানের সাথে, এবি যে স্লিপ রিংটা সেটা বি ওয়ানের সাথে কানেক্টেড আছে। তাহলে এখন কারেন্ট এখন কোথা থেকে বেরোবে? দেখো বি টু থেকে বেরোবে, বি টুটা পজিটিভ, দেখো বি ওয়ানটা নেগেটিভ, তাই না? তাহলে রেজিস্ট্যান্স এখন কোন দিকে কারেন্ট ফ্লো করবে? এখন এই দিকে কারেন্ট ফ্লো করবে। বি ওয়ানটা কার সাথে? বি ওয়ান দেখো বি ওয়ান কার সাথে কানেক্টেড ছিল? বি ওয়ান ছিল ওয়াই এর সাথে কানেক্টেড। আর বি টু কার সাথে কানেক্টেড ছিল? দেখো বি টু কার সাথে কানেক্টেড ছিল, বি টু এক্স এর সাথে কানেক্টেড। এখন থেকে এক্স থেকে ওয়াইয়ের দিকে কারেন্ট ফ্লো করছে, আগে কোথা থেকে কারেন্ট ফ্লো করছিল? ওয়াই থেকে এক্স এর দিকে, এখন এক্স থেকে ওয়াইয়ের দিকে। ঘটনাটা কী হলো বেসিক্যালি? বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে এতে পোলারিটিটা চেঞ্জ হলো। দেখো ফার্স্ট হাফে বি ওয়ান পজিটিভ, বি টু নেগেটিভ, সেকেন্ড হাফে কী হলো? বি ওয়ান পজিটিভ, বি টু নেগেটিভ। তার মানে এই ভোল্টেজকে যদি আমরা প্লট করি, ভোল্টেজটা দেখতে কেমন হবে? এইরকম টাইপের হবে দেখতে, তাই না? প্রথমে জিরো আছে, তারপর আস্তে আস্তে বাড়বে 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 বাড়বে, বাড়তে বাড়তে এই পজিশনে গিয়ে 90 ডিগ্রি থেকে ম্যাক্সিমাম হবে, 90 ডিগ্রি থেকে ম্যাক্সিমাম হবে, তারপর আবার কমতে 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 জিরো হবে। কেমনভাবে হবে? সাইন জিরো। তুমি যদি সাইনটা 90 ডিগ্রি বসাও তাহলে ইটা ম্যাক্সিমাম পেয়ে যাবে। ই ম্যাক্সিমাম কখন হবে? যখন সাইনটা 90 ডিগ্রি। কত হবে ভ্যালুটা? এন বি এ ওমেগা, এটা হচ্ছে ই ম্যাক্স, ম্যাক্সিমাম ভোল্টেজ পাবে তুমি ইস্যু। আর যদি যদি তুমি ওমেগাটি জিরো বসাও, সিটা যদি 0 ডিগ্রি বসাও তাহলে জিরো হবে, তাহলে আর বাকি সময় মাঝামাঝি কোনো একটা ভ্যালু হবে। তারপরে কী হবে? তারপরে তারপরে নেগেটিভ হয়ে যাবে, এই যে নেগেটিভ নেগেটিভ উল্টে যাচ্ছে পোলারিটিটা। মানে আমরা যদি ধরো লিখি, কথার কথা বলছি, ভি এক্স ওয়াই লিখছি, তাকে লিখছি ভি এক্স ওয়াই, সরি এটা ভি ওয়াই এক্স লিখছি, ভি ওয়াই এক্স। তাহলে ওয়াইটা পজিটিভ এক্সট্রা নেগেটিভ, দেখো 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 ওয়াইটা পজিটিভ এক্সট্রা নেগেটিভ ফার্স্ট হাফে, পয়েন্ট হাফে কি উল্টো হয়ে গেছে, সেই জন্য নেগেটিভ আঁকছি। তার মানে আমাদের এসি হলো না হলো না, এসি হলো, কারেন্টটা একবার প্রথমবার ওয়াই থেকে এক্সের দিকে গেল, তারপরে এবার এক্স থেকে ওয়াই দিকে গেল। এটা তো পজিশন চেঞ্জ করছে, তাই না? তার মানে এই স্লিপ, তার মানে এই যে এখানে যেটা আছে এও তো পজিশন চেঞ্জ করবে, সেই কারণে আমাদের পোলারিটিটা উল্টে যাচ্ছে। একবার এই ব্রাশ পজিটিভ হচ্ছে, পরের বার ওই ব্রাশ পজিটিভ হচ্ছে, তারপরে এ পজিটিভ হচ্ছে, এ পজিটিভ হচ্ছে। ব্রাশটা কি বুঝতে পেরেছি? ব্রাশটা হচ্ছে কালেক্ট করছে পাওয়ারটাকে, এরকম একটা রিং ঘুরছে, সেই রিংয়ের উপর উপরে বসিয়ে দেওয়া আছে, এরকম করে টাচ করে আছে, ঘুরছে, দেখো এ নড়ছে না, কিন্তু এটা ব্রাশ নড়ছে না। এবার পজিটিভ হলো, এ রিংটা পজিটিভ হলো, ব্রাশও পজিটিভ, পরের হাফে নেগেটিভ হয়ে গেল, আমরা হাফ বলি। এ ঘুরছে, দেখো এ ঘুরছে, এ ঘুরছে, ম্যাক্সিমাম হলো, আবার জিরো হলো, তারপরে নেগেটিভ। এ পাশে এবি ছিল, এ পাশে সিডি ছিল, পরের বার কি হলো? দেখো এ পাশে কে ছিল? এ পাশে ছিল এবি, এ পাশে সিডি, ঘুরে ঘুরে এরকম যখন হয়ে গেলো, এদিকে এবি চলে গেলো, এদিকে সিডি চলে গেল, তাহলে প্রথমবার এবির মধ্যে দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছিলো, পরের বার সিডির মধ্যে দিয়ে কারেন্ট এদিকে যাবে, ডিসি মধ্যে। অর্থাৎ আমাদের দুবার কারেন্টের ডাইরেকশনটা দুরকম হয়ে গেল, এইভাবে এসিটা তৈরি হলো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কার উপর ডিপেন্ড করছে? নাম্বার অফ টার্ন, ম্যাগনেটিক ফিল্ড, এর এরিয়াটা আর ওমেগা, কত জোরে ঘোরাবো তার উপর ডিপেন্ড, ঠিক আছে? তো এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি জানি আমরা, তাহলে ম্যাক্সিমাম কারেন্টও বের করতে পারবো আই ম্যাক্স। এই যে বাইরে লেখা, বাইরের রেজিস্ট্যান্সটা যদি জানি কত হবে? ই ম্যাক্স বাই আর, বোঝা গেল? ঠিক আছে।
তো আমাদের বাড়িতে যে এটাকে আমরা বলি একটা টাইম পিরিয়ড বলি, এটাকে কি বলি, একবার একটা সাইকেল করতে যে টাইম লাগে সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড। ওকে, আমাদের বাড়িতে যে পাওয়ারটা আসে তাতে এরকম 1 সেকেন্ডে 50টা এরকম সাইকেল থাকে, ওই জন্য বাড়ির ফ্রিকোয়েন্সি যে আসে সেটাকে 50 হার্টজ বলি। মানে 1 সেকেন্ডে 50 বার এরকম হয়, 50টা সাইকেল হয়। তাহলে বাড়িতে যে আসে কারেন্টটা তার টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ড মানে একবার হতে কত টাইম লাগবে, 50 বার হতে 1 সেকেন্ড লাগছে, তাহলে একবার হতে 1/50 টাইম পিরিয়ড বলবো আমরা ওটা। ঠিক আছে, এগুলো আমরা ওয়েব যখন পড়েছিলাম তখন পড়েছিলাম, টাইম পিরিয়ড কী, ফ্রিকোয়েন্সি কী, একই জিনিস। সেই ফ্রিকোয়েন্সি কত, 50 আমাদের বাড়িতে যেটা আসে, তার থেকে বেশি দরকার পড়লে তার থেকে বেশিও হয়। বিভিন্ন জায়গাতে আরও হাই ফ্রিকোয়েন্সির জিনিস আমরা ইউজ করি, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ইউজ করি, সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। এখানে এইটুকু আমাদের হবে, নেক্সট ক্লাসে আমরা এই যে ইকুয়েশন বেরোলো আমাদের, এই যে EMF যে বেরোলো, এর অ্যাভারেজ ভ্যালু কী, RMS ভ্যালু কী, এগুলো নিয়ে আলোচনা করো। কেমন, ততক্ষণ অবধি ভালো করে পড়াশোনা করো, এই জিনিসটা নোট ডাউন করো, বারবার দেখো, বারবার দেখে বোঝার চেষ্টা করো যে কীভাবে ঘটনাটা ঘটছে। এটা কসের সাথে ফ্লাক্সটা কসের সাথে চেঞ্জ হচ্ছে, অথচ ভোল্টেজটা কিন্তু সাইনের সাথে চেঞ্জ হচ্ছে, মাথায় রাখবে। কিন্তু কোন পজিশানে ফ্লাক্স দেখো, এই পজিশানে ফ্লাক্স জিরো হচ্ছে কিন্তু EMFটা ম্যাক্সিমাম হচ্ছে, সেটা বুঝতে হবে ভালো করে। ঠিক আছে, কোসাইন ফ্লাক্স জন্য EMFটা সাইনুসয়েডাল হবে। ওকে, ঠিক আছে, মানে সাইন আর তার মানে ফ্লাক্স আর EMF এর মধ্যে একটা 90 ডিগ্রি ডিফারেন্স আছে, কী জিনিস সেটা পরের দিন ডিসকাশন। ওকে, চলো, ততক্ষণ অব্দি ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো সব।